শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি। নমস্কার, শ্রাবণী ফুড গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো স্পেশাল আরও একটি পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিমকি। তো চলুন দেখে নিই যে আমি এই নিমকি কিভাবে প্রস্তুত করছি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা ছাড়া আটা দিয়েও বানানো যায়, তবে ময়দা দিয়ে বানালে টেস্ট এবং কালার দুটোই বেটার আসে। এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে মিষ্টি হয় না, তবে টেস্টটা ব্যালান্স হয় এবং খেতেও ভালো হয়। 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন জোয়ান, 5 টিস্পুন সাদা তেল। সাদা তেল ছাড়া এখানে ঘিও ইউজ করা যায়, তাতেও কিন্তু খুব ভালো হয় খেতে। এখন আমি এই ময়দার সঙ্গে ময়ানটা হাতের সাহায্যে এরকম ঘষে ঘষে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মিক্স করে নেব। ময়দার সঙ্গে এই ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে, যাতে সব ময়দার সঙ্গে এই ময়ানটা সম পরিমাণে খুব ভালোভাবে মিশে যায়। এই ময়ানটা ভালো দেওয়া হলে পরে নিমকিও কিন্তু খুব ভালো হবে। এইরকম হবে যে এরকম মুঠি করে ধরলে একটা দলা পেকে যাবে এবং লাইট প্রেস করলে পরে এটা ঝুরো হয়ে পড়বে। তো এখানে আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা টাইট ডো তৈরি করে নেব। লুচি বা রুটির জন্য যেরকম ময়দা মাখি সেরকম কিন্তু হবে না, তার থেকে শক্ত হবে। নিমকি বানানোর জন্য একটু শক্ত ডো আমাদের প্রয়োজন। একবারে জলটা দিতে গেলে জলটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। তো যে কোনো সময় অর্থাৎ পুজো পার্বণ ছাড়া এটা কিন্তু বাড়িতে বানানো যায় যে কোনো সময়। তো পুজো পার্বণে তো আমরা অবশ্যই স্পেশালি এগুলো বানিয়ে থাকি, এছাড়াও যে কোনো সময় বাড়িতে এই নিমকিটা বানিয়ে অনেক দিন স্টোর করে রাখা যায়, চায়ের সঙ্গে খাওয়া যায়। এছাড়াও বাড়িতে গেস্ট আসলে পরে মিষ্টির প্লেটে একটু নিমকি কিন্তু রাখাই যায়। তো আপনারা এরকম পুজোর সময় বানান, মিষ্টি মুখের সঙ্গে একটু নোনতাও থাক, অর্থাৎ মিষ্টির সঙ্গে নিমকিও থাক। তো আমি অনেকক্ষণ সময় ধরে এরকম হাতের সাহায্যে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন এটা একটা ভেজা কাপড় দিয়ে 1/2 ঘন্টার জন্য টেস্টে রেখে দিলাম। তো 1/2 ঘন্টা পরে কাপড়টা তুলে আবারও আমি একটু খুব ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি বেলে নেব, তার জন্য একটা চাকুর সাহায্যে এরকম কেটে নিচ্ছি। এটাকে 4 টুকরো আমি করে নিলাম, আপনারা চাইলে হাতের সাহায্যে এরকম করে নিতে পারেন। তো এবার এটাকে আমি বেলে নিচ্ছি। বেলার জন্য কিন্তু আমি ময়দা বা তেল কিছুই ইউজ করছি না, যেহেতু ময়ান দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে তেল আমি এখানে দিয়েছিলাম, তাই এটা অটোমেটিক ন্যাচারালি এটা বেলা হয়ে যাবে। আর ময়দা দিয়ে বেললে পরে ময়দাটা নিমকির গায়ে লেগে থাকবে, তো নিমকিগুলো ভাজতে গেলে পরে তেলটা কালো হয়ে যাবে এবং কিছুটা ময়দা নিমকির গায়েও লেগে থাকবে, তো সেটা খেলে অনেক সময় অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, আমি এরকম বেলে নিয়েছি। এরকম পাতলা করে বেলতে হবে, মোটা হয়ে গেলে পরে নিমকি কিন্তু ফুলবে না, তো সেটা একটু মাথায় রাখতে হবে। এখন একটা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি, নিমকির শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই নিমকি রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এছাড়াও ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। তো আমার এই নিমকিগুলো সব সেম প্রসেসে আমি এখানে বানিয়ে নিয়েছি। এই যে এখন আমি এগুলোকে সব ফ্রাই করে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো নিমকি ভাজার একটা স্ট্র্যাটেজি আছে যেটা মাথায় রাখতে হবে, যেটা হলো যে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং হাই হিটে নিমকিগুলোকে ছাড়তে হবে। নিমকিগুলো ছাড়ার পরে দেখা যাবে যে নিমকিগুলো অটোমেটিক ছেড়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে এবং ওপরে ভেসে উঠছে। তো নিমকিগুলো যখনই ভেসে উঠবে তখনই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। এবার লো ফ্লেমে কিছুটা ঘুরিয়ে নিমকিগুলো
একটু সময় ধরে ফ্রাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই টিপসগুলো ফলো করে বাড়িতে নিমকি বানান, অবশ্যই একদম ক্রিসপি নিমকি আপনারাও বানাতে পারবেন। সেম প্রসেসে আমি সব নিমকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম আবারও আমি নিমকিগুলো দিয়ে দিয়েছি। লো ফ্লেমে ভাজতে গেলে পরে নিমকিগুলো ফুলবে না এবং উপরে উঠে আসবে না, তখন ভালো হবে না। আর হাই ফ্লেমে ভাজতে গেলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন নিমকিটা ক্রিসপি হবে না। তো এই ভাজার ক্ষেত্রে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আবারও আমার এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে রাখছি। তো বন্ধুরা আজকে তাহলে আসি, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনে সুন্দর একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।